যে সেলেমা চাপাই নবাবগঞ্জের ঘটনা, বৃদ্ধাশ্রমে ছিল মা, তো এখন ছেলে দেখতে গেছে তো বলছে যে বাবা ওই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা তুমি পরিবর্তন করে দিও, ওই ফ্যানটা ঘুরে না, আমি যখন মারা যাব তখন আমার লাশ নিতে আসলে তুমি ফ্যানটা পরিবর্তন করে দিয়ে যেও। তো ছেলে বলছে যে মা তুমি যদি মারাই যাও তাহলে আমি ওই ফ্যানটা পরিবর্তন করার দরকারটা কি? তখন মা বলছে যে আমি তো ওই বৃদ্ধাশ্রম থেকে চলে যাব, তো এটা নিশ্চিত তুমি জেনে রেখো কিছুদিন পরে তোমাকে এই বৃদ্ধাশ্রমে আসতে হবে, আমি ছোটোবেলা থেকে তোমাকে বাতাস করায় ঘুম পাড়াইছি, তুমি বাতাস করা ছাড়া তুমি কখনো ঘুমাওনি, আমি কখনো তোমাকে বাতাস করা ছাড়া ঘুম পাড়াইতে পারিনি, তো এই জন্য আমি তো ফ্যান ছাড়া কষ্ট করে ঘুমাচ্ছি, আমার মনে হচ্ছে যে তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারবে না, তোমার কষ্ট হবে, এই জন্য মা তার ছেলেকে অনুরোধ করছে যে আগ থেকেই যে ফ্যানটা পরিবর্তন করে রেখো। তো দুনিয়ার বাস্তবতাটা ওরকমই, একজন ছেলে তার পিতা মাতার যে পরিমাণ খেদমত করবে, পিতা মাতাকে যে পরিমাণ ভালোবাসবে, যে পরিমাণ মহব্বত করবে, তার সন্তান তাকে ঠিক এই পরিমাণ মহব্বত এই পরিমাণ ভালোবাসাই দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আদব টিভির নিয়মিত প্রশ্নোত্তর পর্ব, সবাইকে আন্তরিক দোয়া অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রশ্ন আসছে আমাদের কাছে, পিতা মাতার খেদমত কে করবে, পুত্র নাকি পুত্রবধূ? পিতামাতার সম্পর্কে আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর। তো পুত্র পিতামাতার খেদমত করবে নাকি পুত্রবধূ? প্রথম কথা হলো, মা গর্ভধারণ করেছেন পুত্রকে নাকি পুত্রবধূকে? প্রসবের সময় যে যন্ত্রণা বরদাস্ত করেছেন মা, সেটা কি পুত্রের জন্য নাকি পুত্রবধূর জন্য? এভাবে দুধ খাওয়ানোর কষ্ট, অন্যান্য যাবতীয় গ্রামের বাসায় বলে তোতা পানি খাওয়া, তোতা পানি গরম পানি খাওয়া, ওই যে মানে কচি বাচ্চা এমতো অবস্থায় ঠান্ডা পানি যদি মা খায় তাহলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া হতে পারে, এই সমস্ত কারণে গ্রাম অঞ্চলে মায়েদেরকে গরম পানি খাওয়ানো হয় অনেকদিন। তো ওই যে গরম পানিটা খেয়েছিলেন মা, সেটাকে আমার জন্য খেয়েছিলেন নাকি তার পুত্রবধূর জন্য খেয়েছিলেন? যদি সেটা হয়ে যায় না আমার জন্য, তাহলে খেদমতটা আমি করব। হ্যাঁ, যদি কোনো পুত্রবধূ তার শাশুড়ির খেদমত করে তাহলে তার পুত্রবধূ তার খেদমত করবে, এটা দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার বাস্তবতা হলো যদি কোনো পুত্রবধূ তার শাশুড়ির খেদমত করে এবং যেই পরিমাণ করবে, যেইটুকু করবে, তার ছেলের বউ তার পুত্রবধূ তার ঠিক এই পরিমাণ খেদমতই তার জন্য করবে। অর্থাৎ কোনো পুত্রবধূ যদি চায় যে আমার ছেলের বউ, মানে কয়েকদিন পরে তো তিনি শাশুড়ি হবেন, তিনি যদি চান যে আমার ছেলের বউ আমার মন মতো হোক, আমরা বাধ্যগত হোক, আনুগত্য হোক ইত্যাদি, তাহলে তিনি যেন তার শাশুড়ির আনুগত্য হয় এবং তার শাশুড়ির খেদমত করে। যে ছেলের মা চাপাই নবাবগঞ্জের ঘটনা, বৃদ্ধাশ্রমে ছিল মা, তো এখন ছেলে দেখতে গেছে তো বলছে যে বাবা ওই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা তুমি পরিবর্তন করে দিও, ওই ফ্যানটা ঘুরে না, আমি যখন মারা যাব তখন আমার লাশ নিতে আসলে তুমি ফ্যানটা পরিবর্তন করে দিয়ে যেও। তো ছেলে বলছে যে মা তুমি যদি মারাই যাও তাহলে আমি ওই ফ্যানটা পরিবর্তন করার দরকারটা কি? তখন মা বলছে যে আমি তো ওই বৃদ্ধাশ্রম থেকে চলে যাব, তো এটা নিশ্চিত তুমি জেনে রেখো কিছুদিন পরে তোমাকে এই বৃদ্ধাশ্রমে আসতে হবে, আমি ছোটোবেলা থেকে তোমাকে বাতাস করায় ঘুম পাড়াইছি, তুমি বাতাস করা ছাড়া তুমি কখনো ঘুমাওনি, আমি কখনো তোমাকে বাতাস করা ছাড়া ঘুম পাড়াইতে পারিনি, তো এই জন্য আমি তো ফ্যান ছাড়া কষ্ট করে ঘুমাচ্ছি, আমার মনে হচ্ছে যে তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারবে না, তোমার কষ্ট হবে, এই জন্য মা তার ছেলেকে অনুরোধ করছে যে আগ থেকেই যে ফ্যানটা পরিবর্তন করে রেখো। তো দুনিয়ার বাস্তবতাটা ওরকমই, একজন ছেলে তার পিতা মাতার যে পরিমাণ খেদমত করবে, পিতা মাতাকে যে পরিমাণ ভালোবাসবে, যে পরিমাণ মহব্বত করবে, তার সন্তান তাকে ঠিক এই পরিমাণ মহব্বত এই পরিমাণ ভালোবাসাই দিবে। একজন পুত্রবধূ তার শাশুড়িকে যেই পরিমাণ খেদমত করবেন, তাকে যেই পরিমাণ সম্মান করবেন, যেই পরিমাণ ইজ্জত করবেন, তার ছেলের বউ তার পুত্রবধূ তাকে ঠিক সেই পরিমাণ খেদমত, সেই পরিমাণ ইজ্জত এবং এই পরিমাণ ই করবেন।
তো এই জন্য আমরা অনেক সময় বাসা বাড়িতে কখনো কখনো যে বৃদ্ধা মা বাবা থাকলে যে বছরের পর বছর মাসের পর মাস হ্যাঁ দেখা গেছে তার পুত্রবধূ ওই শাশুড়িকে অথবা শ্বশুরকে গোসল করাচ্ছে কাপড় কেচে দিচ্ছে এটা ওইটা করে দিচ্ছে হ্যাঁ এটা করে দিলে সে সওয়াব পাবে তার ভবিষ্যৎ তার অনেক উপকার হবে ভিন্ন কথা কিন্তু আমি কয়দিন করে দিলাম আমি তো তার ছেলে আমরা যেন মনে করি যে কেন আমার স্ত্রী তো করে দিচ্ছে স্ত্রী করে দিবে কেন আমার খাবারটা তো আমার স্ত্রী খেয়ে দেয় না তো যাই হোক ছেলে মানে সন্তানের উপর হলো আবশ্যকীয় পিতামাতার খেদমত করা এই জন্য সন্তান খেদমত করবে সূরা বনী ইসরায়েলের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা ওকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যে আপনি আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবেন না আর পিতামাতার খেদমত করবেন যদি তুমি তোমার পিতামাতা দুজনকে অথবা দুজনের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তাদের খেদমত করবে তাদের সাথে সদ্ব্যবহার করবে ভালো উত্তম আচরণ করবে এমনভাবে যেন তারা উফ শব্দটাও উচ্চারণ না করে ওকফিদুল্লাহুমা জানাহা জুল্লি মিনার রহমা আর তুমি সবসময় তোমার পিতামাতার জন্য তোমার রহমতের ডানা দুটো বিছিয়ে রাখবে উন্মুক্ত করে রাখবে আর তুমি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর হে আমার প্রতিপালক আমার ছোটোবেলায় আমার পিতামাতা আমার উপর যেরকম অনুগ্রহ করেছেন যেরকম দয়া করেছেন আপনি তাদের উপর এরকম অনুগ্রহ করবেন ওরকম দয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার বাধ্যগত অনুগত এবং তাদের খেদমত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আদব টিভি ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ